অবহেলাটা নিজের মনের উপর নির্ভর করে। আমি দলের প্রথম বিধায়ক, আমি প্রথম ক্যাবিনেটে মন্ত্রী হইনি, আমি তো ওই পেপারে বলিনি যে আমি দল অবহেলিত। আমি দলের প্রথম বিধায়ক মনে আছে, কিন্তু আমি প্রথম ক্যাবিনেটে জায়গা পাইনি, আমি তো একবারও বলিনি যে আমি অবহেলিত। এটা নিজের উপলব্ধির উপর, দলটা আমি কেন করি, খালি মন্ত্রী হওয়ার জন্যই করি কি? তা তো নয় নিশ্চয়ই, দলটা আমি শুধু মন্ত্রী হওয়ার জন্য করি না, তাই সেদিন আমি কোনো অবহেলা অনুভব করিনি। শনিবারের পর রবিবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর শোনা গেল তাপস সাহার মুখে। তিনি যেমনটা বলেছেন যে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেমন তিনি কোনো রকম যোগাযোগ করতে পাননি এবং তাদের কোনো রকম সহযোগিতাও তিনি তাদের কাছ থেকে পাননি, আমার বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা করতে না পারলেও কথার মাধ্যমে সহযোগিতা করুক, কর্মী হয়েও আমি দলের জন্য যে দিই অন্য কেউ দেন বলে মনে হয় না, কোনো এমএলএ এইভাবে সময় দেয় না। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফের অভিমানের সুর হটে তৃণমূল বিধায়কের গলায়। জেলা নেতৃত্বকেও আসেনি, আমি একটা দলের কর্মী এবং আমি যা সময় দলের জন্য দিই আদার্স কেউ দেয় বলে আমার মনে হয় না, কোনো এমএলএ এভাবে সময়। সেই হিসাবে দলের একটা কর্মী, আমি দলের একটা ওয়ার্কার, আমি তো আশা করতেই পারি দলের উদ্ভাবন কর্তৃপক্ষ এই আমার এই বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা না করলে অন্তত কথার মাধ্যমে একটু সহযোগিতা করুক, কিন্তু আমি পাইনি, সেই বিষয়ে কোনো সহযোগিতা পাইনি। আপনি কি দলের জেলা নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ করবেন? জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে কী হবে, সবটাই জানি, বারবার দেখা হয়েছে, বারবার বলেছি এই চলছে এই চলছে, কারোর কোনো হেলদোল নেই। আর এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি কি বললেন, ওনার যখন সবার বিরুদ্ধেই অভিযোগ ওনার কিছু সমস্যা আছে, কি বললেন তিনি শোনাব। যদি সকলের বিরুদ্ধেই অভিযোগ থাকে তাহলে ওনার আত্মসমালোচনা জায়গা করা উচিত, উনি সকলের কাছে কি করে গ্রহণযোগ্যতা হারালেন। এর আগে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানী তাপস সাহা ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, দলের তরফ থেকে কেউ ফোন করেছে, দলের উচ্চতর নেতৃত্ব কেউ? না, কেউ ফোন করেনি, ফোন পাইনি। আর আক্ষেপ হয়? আক্ষেপ হয়, অনুশোচনা হয়, কিন্তু লড়াইয়ে আরো কঠিন জায়গায় আমাকে তৈরি করে দিল। দল কি কোনোভাবে পাশে দাঁড়াবে না মনে হচ্ছে, না দাঁড়াবে মনে হচ্ছে? দেখুন, আমি আমি যেটা মনে করি, আমাদের পশ্চিমবাংলা বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আমাকে একদম তার হাত আমার মাথার উপরে আছে, তার আশীর্বাদ আমার মাথার উপরে আছে, আর কারো থাক না থাক আমি সেটা বলতে চাই না, কিন্তু মমতা ব্যানার্জির হাত আমার মাথার উপরে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবো না, দেখা হয় না, কথা হয় না, বলতে পারবো না, অবশ্যই ঢুকতে দেওয়া হয় না। অন্যদিকে আপনাদেরকে শুনিয়েছিলাম যে তাপস সাহা, তিনি একদিকে যেমনটা বলছেন যে তিনি তার বিপদে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেমন কারোর সঙ্গে কথা বলতে পারেননি এবং কারোর কাছ থেকেও তিনি সহযোগিতা পাননি, আর এই নিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্রের কি বক্তব্য আসুন শুনে নি। এখন দেখুন, ব্যক্তিগতভাবে তাপস সাহাকে আমি কথা বলেছি বেশ কয়েকবার, ঘনিষ্ঠতা খুব একটা না থাকলেও আমি এলাকায় শুনেছি যে ওর একটা রিচ আছে তেহারতে, তবে তাপস সাহা নয়, আমি সমস্ত এমএলএকেই বলবো এত অল্পে উত্তেজিত হবেন না। আমি মদন মিত্র, আমি 23 মাস কাস্টাডিতে ছিলাম, আমার বাড়ি রেড হয়নি, আমার ব্যাংক রেড হয়নি, আমার ফ্যামিলির কাউকে ডাকেনি, আমার টাকা সিজ হয়নি, আমার গাড়ি সিজ হয়নি, কোনো দিন কোনোভাবে আমাকে কোনো রকম বিব্রত করা হয়নি, কিন্তু তারপরও আমি 23 মাস ছিলাম। যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের সিম্বল ছাড়া কেউ জিতে আসছেন, যেমন আমি পারবো না, আমি বলেই দিচ্ছি যে আমি কামারহাটিতে, লোকে বলে যে আমাকে নাকি ভালোবাসে, কিন্তু তৃণমূল যদি বলে যে না কামারহাটিতে মদন মিত্রকে সিম্বল দেব না, আমি এটা কখনোই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো না, কারণ আজকে আমি যা হয়েছি, এই যে আমি মদন মিত্র, আমার মন্ত্রিত্ব লাগে না,
আমার লাল আলো লাগে না, আমার ক্ষমতা লাগে না, আমার মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে ফোকাসে আনার ছবির দরকার পড়ে না। তারপরেও আমি মদন মিত্র, তার একটাই কারণ, ইয়েস আই এম এ মদন মিত্র অফ তৃণমূল কংগ্রেস, আমি তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, এটাই হোক আমার পরিচয়।